हेलो गाइज वेलकम बैक टू माई अनदर वीडियो व्यूअर्स चले आसछि रियल फिशिंग एर वीडियो निये देखते पाच्छेन ओदिके भेसाल जानी ना एटाके शहरे कि भाषाय कि बोले तबे ग्रामेर भाषाय एटाके भेसाल बोले आमरा चिने थाकि एटा दिये प्रचुर परिमाणे माछ धरा हय एखन जेहेतु शीतकाल एबं पानी शुकाते शुरू करेछे बिलेर पानी नेमे जाच्छे खाल दिये एबं एई भेसाले प्रतिदिन झाके झाके धरा पड़छे अनेक छोटो बड़ो विभिन्न धरनेर शोल माछ एबं जे रुई कातला माछ एइगुलो तो आज देखबो आमरा কি পরিমাণে এখান থেকে মাছ ধরতে পারে দাদা আছে সাথে পুষ্পক দা দক্ষিণ কোরিয়া থেকে তিনি বেড়াতে আসছেন এবং তিনি মাছ ধরার ক্ষেত্রে খুবই পারদর্শী দক্ষিণ কোরিয়াতে গিয়েও তার এই পারদর্শিতা দেখিয়েছে এবং আজকে দেখব তিনি কেমন পারদর্শিতা দেখাতে পারে এবং আমাদের কি পরিমাণ মাছ ধরে দেখাতে পারে সাথে আছে সুকেশ মামা তো চলুন যাওয়া যাক ভেসালে ভেসালে উঠে যাই এবং দেখি মাছ কি পরিমাণ আমরা পাই অ্যাকচুয়ালি আমরা পরিবেশ দেখলে বুঝতে পারি যেহেতু আজকে একটু বাতাস প্রবাহিত হচ্ছে তো হয়তো বাতাস যেদিন থাকে সেদিন মাছের পরিমাণ একটু কম আসে তারপরে আশা করছি একটা ভালো পারফরমেন্স করতে পারবো আমরা থ্যাংক ইউ আচ্ছা যে ছোট ঘর করা আছে ঘরের ভিতরে বসে অবজারভেশন করছি যে ভেসালের জালের ভিতরে কোনো প্রকার মাছ আছে না তো এখানে জোরে কথা বলার কোনো অপশন নাই কারণ জোরে কথা বললে মাছগুলো চলে যাবে ব্যাক করবে ভেসালের ভিতর আসার পরেও তারা ব্যাক করবে যদি আমাদের কোনো প্রকার আওয়াজ পায় যার কারণে আমরা এখানে সাইলেন্স মোডে বসে আছি দাদা তীক্ষ্ণ দৃষ্টি রাখছে ভেসালের দিকে মাছের প্রতি কারণ চোখ এদিক ওদিক করা যাবে না মাছ আসার সাথে সাথে জাল টেনে উঠাতে হবে এদিকে মামা আছে চুপচাপ বসে আমরা অপেক্ষা করছি মাছের জন্য আশা করি কিছু সময়ের মধ্যে মাছ চলে আসবে তো দর্শক ভিতরে শোল মাছ দেখে জাল টেনে উঠানো হচ্ছে দেখা যাক কয়টা শোল মাছ বাচ্চা আসলে হ্যাঁ দেখতে পাচ্ছি এর ভিতরে গজাল মাছ আছে একটা এক দুই তিন চার পাঁচটি মোট পাঁচটি পাঁচটির ভিতরে একটি গজাল মাছ আছে দাদা এক মিনিট দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হ্যাঁ এবার উঠান দর্শক দেখতে পাচ্ছি পাঁচটা শোল বাচ্ছে আর এই পাশে শোল মাছ রাখার জন্য নেট দিয়ে ছোট্ট করে ঘরের মতো বানানো হয়েছে এগুলো যাতে মরে না যায় সেজন্য অনেক সুন্দর সিস্টেম এই পাশে লাভ দিছে গজাল আছে একটা দাদা দাদা পড়ে যাবে আসলে প্রথমে ভাবছিলাম দাদা মনে হয় আমাদের সাথে মশকরা করতেছে মাছ নাই কোনো কিছু আমাদের শুধু শুধু নিয়ে আসছে কিন্তু না এখন দেখে সেটা আসলে বিশ্বাস হলো যে আসলে এখানে অনেক শোল মাছ আছে দেখতে পাচ্ছেন 11টি শোল মাছ ধরা পড়ছে এবারের টানে
অনেক দূর থেকে যার কারণে শোল মাছগুলো অনেক ছোট দেখাচ্ছে, আসলে অতটা ছোট না। শোলগুলো প্রায় 300 গ্রাম 400 গ্রাম ওজনের প্রতিটা শোল, দু একটা একটু ছোট। আছে 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 শৈল আছে দাদা, দুটো দেখলাম এদিকে উৎসাহ করেন। এইবার ভালো মাছ বাঁধিস আরো মামা, হ্যাঁ দেখি এই দুপুর পর্যন্ত আমরা কতগুলো মাছ ধরেছি। তো দেখতে পাচ্ছেন অনেকগুলোই শোল মাছ। কয় কেজি হবে মামা? প্রায় 10 কেজির মতো হবে শোল মাছ এটা আজ এই দুপুর পর্যন্ত। সকাল এগারোটা থেকে এখন 3টা বাজে, আর আজকের দিনটাও আসলে বেশাল দিয়ে মাছ ধরার জন্য উপযুক্ত ছিল না, কারণ এই শৈত্যপ্রবাহর মতো যে আবহাওয়া, এই আবহাওয়ায় আসলে এইভাবে মাছ নামে না, যার কারণে ভেসালে ধরাটাও খুব মুশকিল হয়ে যায়। তো দর্শক, আশা করি আমার ভিডিওটি সকলের কাছে অনেক ভালো লেগেছে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ।